ফ্রান্সের সম্ভাব্য প্রেসিডেন্ট ম্যাক্রোর অসামান্য প্রেম কাহিনী, এ যুগের রহিম বাদশাহ। ইনকিলাব ডেস্ক। প্রেম মানে না কোনো ধর্ম নীতিকথা। প্রেমের টানে মানুষ ঘর ছাড়ে, ভুলে যায় জাতপাত, বয়সের ব্যবধান। এমনই এক অনবদ্য প্রেম কাহিনীর বাস্তব রূপ ফ্রান্সের সম্ভাব্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সারা বিশ্বের মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বয়সে 25 বছরের ব্যবধান, শিক্ষিকা ব্রিজিত থেনিওর প্রেমে পড়েন ইমানুয়েল ম্যাক্রো। 17 বছরের কিশোর ম্যাক্রো সাহস করে তার মনের কথা জানিয়ে দেয় শিক্ষিকাকে। খানিকটা অবাক হলেও ছাত্রের কিশোর বয়সের আবেগ মনে করে কথাটি হেসে উড়িয়ে দেন বিজিত। কিন্তু ম্যাক্রো ছিলেন অনর। 2007 সালে ঠিকই তিনি বিজিতকে বিয়ে করেন। এ সময় ছাত্র ম্যাক্রোর বয়স ছিল 29 আর বিজিতের 54। বিজিতের বিয়ে বিচ্ছেদ হওয়ার পর তার 3 সন্তানকে সম্মতিতে এনেই বিয়ে করেছেন ম্যাক্রো। অসম বয়সের জুটি হিসেবে গ্রাম বাংলায় জনপ্রিয় যাত্রাপালা রহিম বাদশাহ ও রূপবানের সেই ব্যতিক্রমী কাহিনীর সঙ্গে যেন এর খানিকটা মিল খুঁজে পাওয়া যায়। বর্তমানে 39 বছর বয়সী ইমানুয়েল ম্যাক্রো সম্ভবত ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, আর সেই ক্ষেত্রে ফার্স্ট লেডি হবেন তারই সেই শিক্ষিকা বিজিত থেনিও। বয়স এখন যার 64 বছর। এই দম্পতির অসম প্রেমের গল্প তুলে ধরেছেন মার্কিন গণমাধ্যম CNN। গত রোববার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট পদের জন্য লড়েছেন 11 জন প্রার্থী। তাদের মধ্যে 23.9% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রো। 21.4% ভোট পেয়ে এবার পরের অবস্থান কঠোর ডানপন্থী নেতা মারি লে পেন। নিয়ম অনুযায়ী প্রথম 2 জন কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার ভোট যুদ্ধে নামতে হচ্ছে তাদের। আগামী 7ই মে দ্বিতীয় দফার ভোট হবে। ম্যাক্রো বিজিতের অসম প্রেম কাহিনী নিয়ে ম্যাক্রো পরিবারে ওই সময় বেশ অশান্তি হয়েছিল। সেই সব কথা উঠে এসেছে অ্যান ফোল্ডার লেখা ইমানুয়েল ম্যাক্রো এ পারফেক্ট ইয়াং ম্যান বইতে। সেখানে বলা হয়েছে ম্যাক্রোর মা বাবা ছেলের এই সম্পর্ক মেনে নেননি, কারণ বিজিত তখন বিবাহিত আর 3 সন্তানের জননী। ছেলের বয়স 18 না হওয়া পর্যন্ত তার কাছ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা। বিজিত কান্না মিশ্রিত কণ্ঠে তাকে, আমি আপনাকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, তবে কবে একতরফা প্রেম দুজনের হয়ে ওঠে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে বিজিতের বক্তব্য, কেউ কোনো দিন জানবে না কখন থেকে আমাদের গল্প একটি প্রেমের গল্পে পরিণত হয়েছে। এটা শুধুই আমাদের, আর এটাই আমাদের গোপন রহস্য। বিজিতের বড় মেয়ে ওজি যেমনটা বলেছিলেন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ইমানুয়েল ম্যাক্রো আমাদের বাড়ি আসেন, বলেন তোমাদের মাকে আমি বিয়ে করতে চাই। এটা বলা খুবই কঠিন ব্যাপার ছিল, আমরা মেনে নেব কি না সে ঝুঁকি তো ছিলই। তবে তিনি আমাদের না জানিয়ে কিছু করতে চাননি, বরং আমাদের সমর্থন চেয়েছিলেন। বিয়ের ক্ষেত্রে বয়সে নারী চেয়ে পুরুষ বড়, সমাজের চোখে এটাই স্বাভাবিক। কিন্তু নারী যখন পুরুষের চেয়ে বয়সে বড় হয় তখন সেটা নিয়ে নানা কথা হয়। এই সমস্যায় পড়তে হয়েছে ম্যাক্রো বিজিত দম্পতিকেও। ফ্লিপ বেসন নামে এক দম্পতির এক বন্ধু বলেন, বিয়ের পর অনেক বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের, এমনকি তাদের পরিবারের সদস্যদেরও, তবে তারা দমে যাননি। এভাবেই চলছে তাদের অনবদ্য কাহিনী। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।